হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভিডিওটা আগের দিন বিকাল থেকে শুরু করলাম। ভাবছি ছোট দেখে একটা হাঁড়ি কিনবো ভাত রান্না করার জন্য। একটা হাঁড়ি পছন্দ হলো, দেখো ওটা নিয়ে নিলাম। তারপরে এই যে পরের দিন সকাল, এখন আমি রান্না করছি। আর আজকে উনুনে রান্না করছি না, আজকে গ্যাসে রান্না করছি। যেহেতু গ্যাসের জন্য একটা নতুন হাঁড়ি কিনেছি আগের দিন, মানে হাঁড়িটা এতই কিউট লাগছে, রান্না করতে ইচ্ছা করছে হাঁড়িটা দেখেই, যে গ্যাসে রান্না করি তাহলে। তো কি কি রান্না করছি সেটা তোমাদের দেখাই। দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি আর মাছ কেটে ভেজে রেখে দিয়েছি, সকালবেলা মাছ রেখেছিলাম। আর এই যে কচু, কচু ভাজা করব আর উচ্ছে দিয়ে এই মাছ দিয়ে ঝোল করব। এখন রোজকার মেনুতেই উচ্ছে রাখি, কারণ মায়ের সুগারটা একটু বেড়েছে, তাই রোজই উচ্ছে দিয়ে কিছু একটা রান্না করার চেষ্টা করি। তো এখন আমার রান্না কমপ্লিট হলো, আর জেঠিমাদের বাড়িতে গান চালিয়ে দিয়েছে, তো স্নান করে আসি এখন আমি, তারপরে মালা গাঁথতে বসবো। দেখো স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পরে দেখছি পল্লবী আর আমার মা মালা গাঁথা শুরু করে দিয়েছে, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল অন্যান্য কাজ করতে করতে একটু, ওই জন্য মা আর পল্লবী মালা গাঁথা শুরু করে দিয়েছে। এরপর ঝুম আর তৃষা ঘোরাঘুরি করছিল, আমার মা ডাকলো আর আমি ওদের বললাম যে আমার ফোনটা ধরে একটু ভিডিও করে দে। ওরা কি কি করছে তোমরা দেখো। আজকে অনুষ্ঠান এখানে বৈষ্ণব সভা হচ্ছে, আমরা তো সবাই এসেছি এখানে, এসে দেখি এখনো গান বাজনা চালু হয়নি, হবে একটু পরেই হবে। হ্যাঁ, এসে দেখি দাঁড়িয়ে আছে এখানে, কিছু বল বলছি। হ্যাঁ, আমি বললাম যে দিদি বলে দে, দিদি ভালো বলতে পারে। তো আমরা এখন এই যে পাটিটা নিয়ে যাচ্ছি, এখানে বসবো ছায়া জায়গায় গাছের নিচে। হ্যালো।
রান্না কোন জায়গায় হবে ও এই যে এখানে রান্না হবে দেখো এই যে কড়াই তারপরে সবকিছু রেখে দিয়েছে হ্যালো 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 গ্যাসে রান্না হবে এখন এখানে বসছি ওইখানে গ্যাস নেই উপরে ওইজন্য রোদ ভীষণ তাপ হচ্ছে আর একটু পরে তো থাকাই যাবে না তার জন্য আমরা এই যে বসছি দিদি আমরা একটু টাকা নিয়ে এসেছি খাওয়া খাচ্ছি হ্যালো হ্যালো এখানে গরম বেশি না আগে তো তবু নদীতে জলের খুব ভালো লাগছে আর এখন মানে গাটা পুড়ে যাচ্ছে রাত্রিবেলা আর বাড়ি দিলে দেখ পানি বিশাল তুই খালি বসে খাবি তুই সারা বছর কষ্ট করিস কি